জামাত ইসলামের জনসমর্থন নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছে অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে চমৎকার দৃশ্য অসাধারণ দৃশ্য নতুন অধ্যায় জামাত ইসলামীতে যোগ দেয়ার নতুন ইতিহাস জামাতের উপর যে জুলুম চলছে যে নির্যাতন চলছে দু সালের এই মে মাসে দাঁড়িয়েও আমরা যেটা দেখতে পাচ্ছি কিছুদিন আগেও নামাজ পরে বৃষ্টির জন্য সেখানে পুলিশ হামলা করেছে গ্রেপ্তার করেছে তাদেরকে গ্রেপ্তার করে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে ভাগ্য ভালো রিমান্ডে দেয়নি মাইক ভাঙচুর করেছে জায় নিয়ে গিয়েছে গরমে মানুষকে পানি খাওয়ায় এই অপরাধেও তাদেরকে গ্রেপ্তার করেছে মানে এতটা মজলুম এটা বোঝানোর চেষ্টা করছি তো এরকম ভয়ানক পরিস্থিতিতে যে দল থাকে সেই দলের আশেপাশে ভিড়তে কেউ সাহস পাওয়ার কথা না একটা ভয়ের সংস্কৃতি জামাত মান ইজ সামথিং ভয় আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশে অনেকের সাথে জামাত নিয়ে কথা বলতে চাইলে ভাই জামাত এটা বলে না এমনকি জামাতের লোকজনের মধ্যেও একটা আইডেন্টি ক্রাইসিস যে জামাতের রোকন তাকে জামাত বললে সে কেমন যেন একটু ভয় ভয় পায় যে ভাই জামাত বলে না জামাত করে কোনো একটা পেশাজীবীর সাথে জড়িত তাকে যদি আমরা বলি যে অমুকিত জামাতের লোক খুব রাগ হয় যে আমাকে জামাত বলছো মানে এতটা ভয়ের সংস্কৃতি সরকার তৈরি করেছে এতটা করুণ অবস্থা তো এই পরিস্থিতিতে যে দৃশ্য আমাদের নজরে পড়ল এটা সত্যিই চমৎকার এটা নতুন ইতিহাস আমরা দেখতে পাচ্ছি খবর আসছে আমাদের কাছে রাজধানীর বিভিন্ন জায়গায় রাজধানীতে হিন্দু সম্প্রদায়ের লোকজন তরুণও আছে বৃদ্ধ আছে মধ্যবয়সীও আছে বিপুল সংখ্যক আমাদের হিন্দু ভাইয়েরা আনুষ্ঠানিকভাবে জামায়াত ইসলামীর সহযোগী সদস্য ফর্ম পূরণ করে জামায়াত ইসলামীতে যোগ দিয়েছে এই ক্রান্তিকালে ক্যামেরার সামনে এভাবে জামাত ইসলামীতে যোগ দিয়ে জামাত নেতার সাথে গর্বের সাথে ছবি তুলতে পারাটা এটা যে কত বড় সাহসিকতার পরিচয় এত বড় সাহসিকতা অনেক রোকনও দেখাতে পারে না নিঃসন্দেহে এটা একটা ইতিহাস দর্শক আমরা খবরটা একটু আপনাদেরকে জানাচ্ছি কদমতলি মধ্য থানায় ভিন্ন ধর্মাবলম্বী এই ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে বেসিক্যালি হিন্দু ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে দাওয়াতি সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয় দেখেন এখানে অনেকে বলবে যে জামাতের লোকজন তাদেরকে বিভিন্নভাবে বুঝিয়ে শুনিয়ে নিয়ে এসেছে তারপরে ফর্ম পূরণ করিয়েছে হ্যাঁ বিভিন্ন বাজে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসবে ফর্ম পূরণ করাবে এটি তো একটা যোগ্যতা এটি কে পারে তা জামাতের লোকজন এটা পেরেছে এটাই জামাতের অর্জন এবং যে ফর্ম পূরণ করার ঘটনা ঘটেছে সেটা তো দেখে শুনে বুঝি আর জামাত কোন জালিয়াতি করে না স্বেচ্ছায় বুঝে শুনে সে জামাতে অংশগ্রহণ করেছে কিনা এটা নিশ্চিত করতে হয় বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের কদমতলী ঢাকার ভিন্ন নিয়ে দাওয়াতি সভা প্রীতিভোজ অনুষ্ঠিত হয় প্রীতিপুজের প্রধান হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি ডক্টর শহীদুল ইসলাম মাসুদ তিনি অনেক বক্তব্য দিয়েছেন চমৎকার বক্তব্য দিয়েছেন এখানে ভিন্ন ধর্মের যারা এসেন তাদের বিভ্রান্তি করার কোন সুযোগ নেই কারণ জামাত ইসলামের ব্যানার টানানো একেবারে জামাত ইসলামের নাম পরিচয় ব্যানার সহ প্রোগ্রাম করা হয়েছে এর মানে এখানে অন্য কোনো উদ্দেশ্যে ডেকে জামাত দাওয়াত দিয়ে ফর্ম পূরণ করবে না প্রকাশ্যে জামাত পরিচয় ডেকে জামাতের কথায় তারা এসেছে কেন এসেছে এটা কিভাবে সম্ভব হয়েছে এই দৃশ্য এটা এখন আওয়ামী লীগের সারা অন্য কারো পক্ষে খুব কঠিন কিন্তু সেটা জামাত করে দেখিয়েছে এই ভয় সংস্কৃতির মধ্যে আরও একটা খবর রাজধানীর কোতোয়ালিতে অমুসলিম ভাইদের নিয়ে জামাতের প্রীতি সমাবেশ সেই প্রীতি সমাবেশে আমরা দেখতে পাচ্ছি কোতোয়ালি থানার অমুসলিম ভাইদের নিয়ে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয় থানা মিরে সহপত্রে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বসেছেন ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ দেলোয়ার হোসেন সমাবেশে তিনি অমুসলিম ভাইদের সাথে কুশল বিনিময় করেন প্রীতি পুজো অংশ খাওয়া দাওয়া করেন এখানে অন্য ধর্মের তরুণ প্রজন্মেরও কিছু লোকজনকে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন ভাইদের হেদাতের আলোয় আলোকিত করেন আমিন এ দোয়া করেছেন আমরাও দোয়া করি প্রাথমিকভাবে জামাত সহযোগী সদস্য বানায় সহযোগী সদস্য পলিটিক্যাল সহযোগী সদস্য হওয়া যায় যার ধর্ম ঠিক রেখে এবং ইসলামের প্রতি দাওয়াত এটা তো আছেই শুধু রাজনৈতিক সমর্থনও জামাতের করা যায় এটা ইসলামেও যায় সমর্থন নেয়া এবং ধর্ম পরিবর্তনের দাওয়াত এটা খুব স্পর্শকতর এবং সূক্ষ্ম এতে স্বাভাবিকভাবে নিয়ম মেনে যতটুকু দাওয়াত দেওয়া যায় জামাত ততটুকুই দেয় স্বেচ্ছায় যদি কেউ ধর্ম পরিবর্তন করে এটা তিনি করতে তার অধিকার তো দর্শক এখানে ইসলাম মাসুদ চমৎকার করেছেন দৌলার হোসেন চমৎকার করেছেন একসাথে খাওয়া দাওয়া হাসি দৃশ্য এটা কিভাবে সম্ভব হয়েছে আপনাদের মনে নেই সে পঞ্চগড়ে নৌকা ডুবি তামিরে জামাত দৌড়ে গিয়েছিলেন হিন্দু সম্প্রদায়ের লোকজন যেখানেই বিপদে পড়ে সেখানেই জামাতের লোকজন দৌড়ে যায় তাদেরকে সাহায্য করে আওয়ামী লীগের প্রপাগাণ্ডা মিথ্যা প্রমাণিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী হিন্দুদের জন্য সবচেয়ে নিরাপদ দল এবং আওয়ামী লীগ হিন্দুদের জন্য সবচাইতে আতঙ্কের দল এটা এখন প্রমাণিত হয়েছে হিন্দুরা বুঝে গিয়েছে অমুসলিমরা বুঝে গিয়েছে এই যে গত পাঁচ দশ বছরে যত সাম্প্রদায়িক দাঙ্গা মুক্ত সব কিছুর পেছনে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ জামাত শিবিরের সাথে কোনোটা সম্পৃক্ততা দেখানো যায়নি অথচ দোষ দেওয়া হয়েছিল জামাত শিবিরকে আওয়ামী পুলিশ এই আওয়ামী লীগকে দায়ী করেছে জামাতকে দায়ী করতে পারেনি এবং গোবিন্দচন্দ্র প্রামণিকের কথা আপনারা শোনেননি এটাই হচ্ছে বাস্তবতা যে জামাত ইসলামী হিন্দু বান্ধব খ্রিস্টান বান্ধব অমুসলিম বান্ধব দল জামাতের নেতৃত্বে সবাই নিরাপদ প্রত্যেক ধর্ম নিরাপদ জামাত কেউকে বাধ্য করে না কোনো কাজ করতে জামাত সবার সেবা করে যে দেশের নাগরিক যে মানুষ তার পাশেই জামাত দাঁড়াবে সে যে ধর্মেরই হোক না কেন এটাই হচ্ছে জামাত ইসলামী যারা জামাতে যোগ দিয়েছেন উড লাইক টু ওয়েলকাম দেম তাদের সাহসিক সাহসিকতার প্রতি আমাদের সেলুট